Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। শ্রীচর কি হচ্ছে এটা কি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তুমি এক্ষুনি যাবে পূজোর জায়গায় আর ওখানে গিয়ে যা যা করার তুমি গিয়ে করবে। কি শ্রীচর এসো, সবকিছু এইভাবে জোর করে করানো যায় না। আমি তো জোর করতে চাইনি, বাধ্য করেছো তুমি আমাকে। কি হচ্ছে কি? ছাড়ো পর্ণার হাত। আমার বাড়িতে এসব হবে না। পর্ণা যদি না চায় এস চিয়াচারও করবে না, ব্যাস। আচ্ছা টাম্মি, তুমি বলো তো আজকালকার যুগে ছেলে হোক বা মেয়ে হোক তাতে কি যায় আসে? ছেলে হবে না মেয়ে হবে সেটা জানার কি প্রয়োজন বলো তো টাম্মি? আর আমাকে তো কেউ আগে বলেনি যে এই পুজোটার পরে এরকম একটা স্ত্রী আচার হবে। সত্যি বলিনি, কারণ আমার সংকোচ হচ্ছিল। তবে এই প্রথা বন্ধ হওয়াই উচিত। আমাদের সময় তো আপনার মনে হয়নি এই প্রথা খারাপ? তোমরা কেউ আমার চোখ খুলে দাওনি। সত্যি তো, ছেলে হোক বা মেয়ে হোক দুজনেই তো সমান। মেয়েকে কি মা কম আদর করবে? তাহলে সন্তানের মঙ্গল কামনার ব্রততে ছেলে হবে না মেয়ে হবে এসব জানার কি দরকার? এ পর্যন্তই থাক, আসল পুজো তো হয়েছে। আর ছেলে হবে না মেয়ে হবে সেটা না জানলেও চলবে। শোনো, সবাই যেন প্রসাদ খেয়ে যায়। দিদিভাই কেন কাঁদছ? কেঁদো না মা, কেঁদো। বাড়ির সবার সামনে সৃজন আমাকে এইভাবে অপমান করলো, জোর করে এনে এরকম একটা বিচ্ছিরি আচার করাচ্ছিল। অথচ এই মানুষটাই আলাদা সাবান ব্যবহার করবার সময় তো আমার পাশে এসে দাঁড়িয়েছিল। কেমন মানুষ যোগ্যদাদা, বাড়ির লোকজনের সামনে এইভাবে পাল্টে যায়, নিজের কোনো মতামতই নেই। আমি যদি এইভাবে পর্ণাকে মাথায় তুলতে থাকে না, এই বউ কিন্তু হাতের বাইরে চলে যাবে। সৃজনকে ওর কথায় ওঠাবে বসাবে, ওঠাবে বসাবে। আমি তো শুধু তোমার কথা ভাবছি গো, কি করবে তুমি? হ্যাঁ, তোর বাড়ির এত বছরকার একটা নিয়ম হলো না কেন? না, সৃজনের বউ এটা মানতে পারছে না, এটা কোনো কথা হলো? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।